নদিয়া দিকে নজর রাখতে হচ্ছে। নদিয়াতে লক্ষ্য করে চলল গুলি, নদিয়া কৃষ্ণনগরে চলল গুলি, ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা আড়তে মাছ কিনতে যাওয়ার সময় গুলি চালানোর অভিযোগ, পায়ে গুলি লাগে ব্যবসায়ীর। আরো বিস্তারিত জানাবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ। পলাশ, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, কি অভিযোগ? সকালেই নদিয়ার কৃষ্ণনগরে প্রকাশ্যে চলল গুলি, চার চার রাউন্ড গুলি, অর্থাৎ তোলা বাজির টাকা না পেয়ে এই গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত আজ ভোরবেলায় মাছ ব্যবসায়ী আড়তদার, সে যখন তার আড়তে যায় মাছ কিনতে, ঠিক সেই সময় তাকে স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারী তোলা দিতে অস্বীকার করায় প্রথমে তাকে গুলি করা হয়। চার রাউন্ড গুলি চলে, গুলি তার পায়ে লাগে, পায়ে লাগার পর সঙ্গে সঙ্গে ওই মাছ ব্যবসায়ী ধন্যবাদ। আক্রান্ত ব্যবসায়ী এবং তার পরিবার তারা ঠিক কি বলছেন শুনবো। কালকে ছেলেটা জেল থেকে ছাড়া পেয়েছে, পয়সা দু একজনকে পয়সা তুলছে, দে আমি গিয়েছি গ্রামে ঢুকেছে টাকা দিয়ে, আমি দেবো না একটা একই বন্দুক বের করে মাথায় মারতো। একদম গুয়াড়ি বাজারে এই রকি দাঁড়া হাতের সামনে সব কেড়ে নিয়েছে, তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ছিল, মাল কিনতে এসেছি। পাঁচটার সময় বাজারে যাচ্ছিলাম, দেহরা মালও পড়ার তিনজনা ছিল, মেসেঞ্জ হয়ে পয়সা চাইছিল আমাদের, আমার পয়সা দিন, আমি আড়তের ভেতরে ছিলাম বলে আমাকে দেখতে পারিনি। হ্যাঁ, দেহ আড়তের বাইরে থেকে জিওল মাছ কিনছিল, দিয়ে ওকে দেখেছে, এই তোকে পয়সা চেয়ে এলাম গালানি মেরে, তো দিল্লি মেরে দিয়ে মেসেঞ্জ বের করে মাথায় গুলি করে, ওই যখন পালিয়েছে তো দু রাউন্ড গুলি করেছে, তৃতীয় রাউন্ডে গুলিতে পায়ে লেগেছে। আমাকে, আমি যখন আমার দাদাকে ঠেকাতে গেছি আমাকেও করেছে, আমি আমার মানি ব্যাগ কেড়ে নিয়েছে, আমার পয়সা কেড়ে নিয়েছে, ওর মানি ব্যাগ কেড়ে নিয়েছে, পয়সা কেড়ে নিয়েছে। পুলিশকে অনুরোধ করছি যেন এই কেসটা খুব ভালোভাবে দেখে, এরা কি না এখনো কিছু করিনি। ফের মুর্শিদাবাদের শুট আউট, তৃণমূলের গোষ্ঠীকন্দলে চলল গুলি, বহরমপুরের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, বাইকে করে এসে এলো পাথারি গুলি, তৃণমূলের একাংশের বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েত ভোটের পর থেকে লাগাতার হুমকি, জমি সংক্রান্ত বিবাদের জেরেই গুলির অভিযোগ, অভিযোগ গুলিতে জখম তৃণমূল কর্মী। আক্রান্ত তৃণমূল কর্মী তিনি ঠিক কি বলেছেন শুনবো। আমি বাজার থেকে, বাজার ঢোকার আগে ওরা সব ব্যাংকে থেকে স্টেশনের থেকে বসেছিল, আমাকে দেখি ওরা আত্মজন দড়ি চলে আসে, আমি ওদেরকে দেখি, আমি গাড়িটাকে স্ট্যাপ করে ধরতে শুরু করি, আমাদের পেছন থেকে ওরা গুলি করে, গুলি করতে করতে ওরা চলে আসে, আমি দড়ি দিয়ে পালে আসি, সামনে থেকে একজন গুলি করে তখন আমার এসে জানিয়ে তার আগে নির্দল আর কংগ্রেস করেছিল, সামনে ইলেকশনে ওরা বিজয় তৃণমূলে যোগ দেয়, আমরা প্রকৃত তৃণমূল দল করি। আপনি তৃণমূল করেন? হ্যাঁ। ওরাও তৃণমূল করে? ওরা তৃণমূল মানে এখন মানে যোগ দিল ওরা। ফের মুর্শিদাবাদের শুট আউটের ঘটনা, তৃণমূলের গোষ্ঠীকুন্দলে চলল গুলি, বহরমপুরের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, বাইকে করে এসে এলো পাথারি গুলি, তৃণমূলের একাংশের বিরুদ্ধে অভিযোগ। এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন, ইসলামপুরেও চলে গুলি, ফের মুর্শিদাবাদের শুট আউট, অন্যদিকে ইসলামপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলে। আপনারা জানেন দুই ছবি রিপাবলিক বাংলায় জুলাইয়ের ১৩ তারিখে, এই বছর জুলাইয়ের ১৩ তারিখে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলে ইসলামপুরে, অন্যদিকে আজ ফের মুর্শিদাবাদে বহরমপুরে শুট আউটের ঘটনা, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। দুই ছবি রিপাবলিক বাংলায়। দুই ছবি দেখতে পাচ্ছেন, ১৩ জুলাইয়ের ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ইসলামপুরে, অন্যদিকে মুর্শিদাবাদে বহরমপুরে আজ ১৮ জুলাই, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ১৮ জুলাইয়ের ছবি আজ আমরা দেখতে পাচ্ছি, দুই ছবি রিপাবলিক বাংলায়। ফের মুর্শিদাবাদে শুট আউট, তৃণমূলের গোষ্ঠীকন্দলে চলল গুলি, আর এই মুহূর্তে তিন ছবি দেখতে পাচ্ছেন, কৃষ্ণনগরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, মুর্শিদাবাদে, মুর্শিদাবাদের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, টাকশায় পারিবারিক বিবাদে গুলি, বাংলার অলিতে গলিতে চলছে গুলি। এই ছবিটা বাংলার ছবি, প্রতিদিন অলিতে গলিতে গুলি চলছে, কখনো নদিয়ার কৃষ্ণনগর, কখনো মুর্শিদাবাদের বহরমপুর, কখনো কাকশা, বার বার গুলিতে আক্রান্ত হচ্ছেন বাংলার যুবকরা, বাংলার মায়েরা, বাংলার মেয়েরা।
মানিকচকের ঘটনায় বিবৃতি রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের। মানিকচকের ঘটনা লোডশেডিং জনিত সমস্যা নয়, এই বাংলায় কোথাও লোডশেডিং হয় না। তিনটি বিদ্যুতের টাওয়ার বসানো নিয়ে সমস্যা, কিছু স্থানীয় মানুষের অসহযোগিতা বিবৃতি দিয়ে জানালো রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, কোনো লোডশেডিং নাকি হয় না এই রাজ্যে, আমরা কথা বলার চেষ্টা করবো। দীপঙ্কর আমাদের সকাল থেকে রয়েছে মালদার মানিকচক থেকে, এবং তার পাশাপাশি আমরা পুরুলিয়া থেকে অরবিন্দকেও পেয়ে গেছি। আমি প্রথমে দীপঙ্করের কাছে যাওয়ার চেষ্টা করবো। দীপঙ্কর, গতকাল পর্যন্ত বিদ্যুতের অসুবিধা ছিল এলাকায়, বিদ্যুৎ পাওয়া যেত না, রাত ১০টার বিদ্যুৎ গেলে সকালবেলাতেও বিদ্যুৎ আসতো না, অর্থাৎ মানুষ সেই বিদ্যুৎ ব্যবহার করতে পারতো না, গরমে মানুষের অতিষ্ঠ অবস্থা। কিন্তু কালকে গুলি চলার পর আজও দিনের বেলাতে পথবাতি জ্বলছে মানিকচকে। দেখো সন্তু, তোমাকে যেটা বলবো, রীতিবদ্ধ গতকালকে যে আন্দোলন, সে যে পথ অবরোধ, এখানকার স্থানীয়দের যে পথ অবরোধ, সেটা কিন্তু রীতিমত তারা বিদ্যুতের দাবিতে যে পথ অবরোধ করেছিল সেটা কিন্তু আজকে তারা সফল হয়েছে। দেখো, সকাল থেকে কালকে যখন আন্দোলন হচ্ছিল এবং আন্দোলনের পর সন্ধ্যার পর থেকে এলাকার লোকজনরা বলছেন গোটা এলাকাতে বিদ্যুৎ রীতিমতভাবে চলে এসেছে, এবং এখনও অবধি সেই বিদ্যুতের একটি একটি পোলের সামনে আমি তোমার সেই ছবিটা দেখাবো। দেখো, এখন সকাল প্রায় ৯টা, সে এখন কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিন্তু বিদ্যুৎ জলজল করে জ্বলছে। অর্থাৎ এলাকার মানুষের যে দাবি, যে দীর্ঘদিনের দাবি, যে বিদ্যুৎ নেই, যে বিদ্যুতের দাবি নিয়ে পথ অবরোধ, এবং পথ অবরোধের পর সেখানে কি করতে হলো না, পুলিশের গুলি খেতে হলো, এবং কথা বলবো, এবং একের পর এক গুলি খেতে হলো, এবং সেখানে দুইজন এখানকার এলাকার যারা বাসিন্দা দুই যুবক, তারা আজকে গুলিবিদ্ধ, তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং তারপর সন্ধ্যার পর থেকে এই এলাকায় বিদ্যুৎ এসেছে। যদিও আজকে এই যে ঘটনা, গুলির যে ঘটনা, সেই গুলির ঘটনা নেই, রীতিমতো সিটু আজকে ১২ ঘন্টার অবরোধ করেছে, গোটা এলাকা কিন্তু থমথমে রয়েছে। আপনার বাড়ি এখানে? গোটা এলাকা এখানে থমথম রয়েছে, এবং সেই ক্ষেত্রে দাদা এক সেকেন্ড, দাদা একটু জিজ্ঞেস করবো, দাদা আপনার বাড়ি এখানে? বলছি যে একটু বন্ধ করুন, বলছি যে বাড়ি আপনার এখানে? বলছি বিদ্যুৎ এসছে? বিদ্যুতের সমস্যা ছিল এতদিন? আর লাইন গেছে? না, যায়নি। বিদ্যুতের সমস্যা কি ছিল? ছিল। কতদিন ধরে ছিল? এটা প্রায় মাসখানেক থেকে। কি সমস্যা ছিল? বিদ্যুৎ রাত করে কেটে দেয়। হ্যাঁ, বাস এটাই। আর আপনারা বলেছিলেন এর আগে? হ্যাঁ। কোথায় বলেছিলেন? অফিসে গিয়ে জানানো গেছিল। কাজ হয়েছিল? না। তো কালকে কি করতে হলো আপনাদের? আমি বলতে পারছি না, এখানে পথ অবরোধ করেছিল। হ্যাঁ, আপনারা স্থানীয়? হ্যাঁ, আমাদের বাজারের কাছে বাড়ি, ভিতরে। তো কালকে তো পথ অবরোধ হলো, তারপর লাইন কখন আসলো? লাইন মোটামুটি ২টা নাগাদ, দুপুরে ২টা নাগাদ লাইন আসছে। এখন অবধি লাইন গেছে? না, যায়নি। ভোল্টেজ? ভোল্টেজ ঠিক আছে। তার মানে আন্দোলনটা আপনাদের যেটা ছিল সেটা সফল হয়েছে? সফল বলতে কি, লাইন যাচ্ছে না? হ্যাঁ, না, লাইটটা যাচ্ছে না আর। তাহলে সফল হয়েছে? হ্যাঁ। দেখো, এখানকার মানুষ বলছেন তাদের যে দীর্ঘদিনের যে আন্দোলন ছিল, যে এখানে বিদ্যুৎ নেই, যার জন্য তারা একাধিকবার বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে এখানকার স্থানীয় যারা এখানকার ব্লক প্রশাসন, তাদেরকে বলেছেন, কিন্তু কোনো রকমভাবে বিদ্যুৎ ছিল না। আজকে কিন্তু গতকালকে যখন মানুষ এই পথে নামলো, যেই জায়গা, দেখো এখনো সেই ছবি দেখা যাচ্ছে, মানিকচকে আন্দোলনের পর এখন বিদ্যুৎ এসেছে, বিদ্যুৎ আর যাচ্ছে না। বিদ্যুৎ যখন আসি যায় করছে, তখন মানুষ আন্দোলন করার পর গুলি চলছে। আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে যেমন রয়েছে অরবিন্দ, তেমনি সাগরদিঘি থেকেও আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই যোগ দিয়েছে সৌমিত্র। আমি পুরুলিয়াতে যাওয়ার চেষ্টা করবো, পুরুলিয়ায় অরবিন্দ, পুরুলিয়ার ছবি কি, বিদ্যুৎ কি স্বাভাবিক, লোডশেডিং নাকি শব্দটাই নেই এই রাজ্যে? পুরুলিয়ায় কি লোডশেডিং হয় সন্তু? লোডশেডিং যে শব্দটা, সেই শব্দটা যদি নেই বলা হয় তাহলে সেটা হাস্যকর বিষয়। কারণ আমি যে জায়গাতে রয়েছি, পুরুলিয়ার একেবারে অত্যন্ত এলাকা, এক সময়ের মা অধ্যুষিত এলাকা, জঙ্গলমহল এলাকা, এবং বান্দোয়ানের সেই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই বেশ কয়েকদিন আগে এখানে রাতের অন্ধকারে, অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে একেবারে অন্ধকার ছিল এই হসপিটাল চত্বর, সেখানে একজন একেবারে প্রসব যন্ত্রণায় এক মহিলা কাতরাচ্ছিল, তাকে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রসব করানো হয়েছে এমনটাই অভিযোগ উঠছে, এবং সেই বিষয় নিয়ে সরব হয়েছে এলাকার বাসিন্দারা। তাহলে বিদ্যুৎ বিভ্রাট কি রাজ্যে নেই? কি বলছেন এলাকার বাসিন্দারা রয়েছেন, তারা কি বলছেন, কি বলবেন আপনি তো এই এলাকার বাসিন্দা, কি বলবেন বিষয়টা নিয়ে? গত ১৪ জুলাই আমরা যেটা শুনতে পেলাম, খুবই দুঃখজনক ঘটনা। তো আমাদের বান্দোয়ান হসপিটাল এতটাই মানে বেহাল অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন, ঝোপঝাড়, এখানে
সাপেরও প্রাদুর্ভাব আছে, যেমন চন্দ্রবড়া। আর সেদিন যেটা ঘটনাটা ঘটেছে, মোবাইলের ফ্লাশ জেলে প্রসূতি প্রসব সন্তান প্রসব করছেন, এটা খুবই দুঃখজনক। মানে কতক্ষণ ছিল বন্ধ লাইট? লাইট কতক্ষণ বন্ধ ছিল? লাইট স্যার ওই দিন সারা রাত্রির মধ্যেই ছিল, সারা রাত্রির মধ্যে। তো এই যে অবস্থা, এই অবস্থা কি প্রায়শই হয়? এটা প্রায়শই হয়, এ নিয়ে বহুবার জানানো হয়েছে, ভিডিওকে জানানো হয়েছে, আপনার বিওমেজকেও জানানো হয়েছে, কিন্তু মানে বেহাল অবস্থা থেকে কোনোভাবেই মানে উনি উদ্যোগ নেননি। আপনারা তো জঙ্গলমহলবাসী, জঙ্গলমহল হাসছে বলছে, তার মধ্যে এই বিদ্যুৎ বিভ্রাট কি বলবেন? দেখুন, এখানে সেই স্বাস্থ্যকেন্দ্রের কি ছবিটা ছিল? রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেই ছবিটা দেখতে পাচ্ছেন। আমরা সেই ছবি দেখাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করবো সেই অন্ধকারের ছবিগুলো, এই স্বাস্থ্যকেন্দ্রের অন্ধকারের ছবিগুলো আমি দেখানোর চেষ্টা করবো উইন্ডোতে। সেই ছবিটা আমি দেখাবো, তারপর আমি আসবো মুর্শিদাবাদে। সেই ছবিটা আমি দেখাবো, অরবিন্দর যে ছবিটা, স্বাস্থ্যকেন্দ্রের ছবিটা, অন্ধকারের ছবিটা আমরা দেখাবো। দেখুন দেখুন সেই ছবি, সেই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা বাংলার ছবি, এটা স্বাস্থ্যকেন্দ্রের ছবি। ঘুট ঘুটে অন্ধকার, ঘুট ঘুটে অন্ধকার, মানুষ এভাবে লাইট জ্বালিয়ে স্বাস্থ্যকেন্দ্রে বসে রয়েছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী দেখতে পাচ্ছেন? আপনি বলছেন লোডশেডিং শব্দটাই নাকি উঠে গিয়েছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছেন, ঘুট ঘুটে অন্ধকার, পুরুলিয়ার ছবি অরবিন্দ তুলে ধরল। এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হচ্ছে, সৌমিত্র রয়েছে, সাগরদিঘিতেও একই অবস্থা। সাগরদিঘিতে কি অবস্থা এই মুহূর্তে সরাসরি সৌমিত্রর সঙ্গে জানার চেষ্টা করবো। সৌমিত্র, সাগরদিঘিতে লোডশেডিং হয় না? সাগরদিঘিতে কোনো লোডশেডিং হয় না, কী ছবি উঠে আসছে? সাগরদিঘিতে যে লোডশেডিং হয় তা কিন্তু প্রমাণিত। বারংবার এখানকার সাধারণ মানুষরা কিন্তু আন্দোলন করেছে, পথে নেমেছে, বিক্ষোভ দেখেছে। সাগরদিঘির বালিয়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় লোডশেডিং এবং লো ভোল্টেজের সমস্যা, এর পাশাপাশি কাবিলপুর এলাকাতেও লো ভোল্টেজ এবং লোডশেডিংয়ের সমস্যা। এছাড়াও সাগরদিঘি বাদ দিয়ে মুর্শিদাবাদের জলঙ্গি, সাগরপাড়া বিস্তীর্ণ এলাকায় কিন্তু লো ভোল্টেজ এবং লোডশেডিংয়ের সমস্যা। আর এই সমস্যায় সাধারণ মানুষরা একেবারে জেরবার। আমার সঙ্গে রয়েছে বহু সাধারণ মানুষ, তাদের কাছে জানার চেষ্টা করব কী পরিস্থিতি আপনাদের এখানে। আমাদের এখানে তো ভয়ঙ্কর ব্যাপার, মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছে না। সন্ধ্যাতে গিয়ে লোডশেডিং, অন্ধকার নেমে আসে, কোনো লাইট আলো পাখা জ্বলে না, এইরকম একটা পরিস্থিতি প্রতি একদিন ঘটনায় দিনের পর দিন ঘটছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাইছি, যে পুরনো দিনের সেই 30 থেকে 40 বছরের সেই তার, সেই তারের কোনো মানে সংস্কার হচ্ছে না, হামেশাই কেটে যাচ্ছে, কোনো সময় এখানে এটা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের ইলেকট্রিকের ক্ষেত্রে হচ্ছে ব্যাপার। আপনি কি বলবেন, কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? এই যে আমাদের আগেই বক্তা বললেন ব্যাপারটা, উনি সঠিক বলেছেন, এবং আমি বালিয়া গ্রাম হিসাবে বলতে চাইছি, আমাদের যে প্রতিদিন এই সন্ধ্যের সময় এই যে লাইনের যে ভোল্টেজ এত কম হয়ে যাচ্ছে, সাধারণ লোকের পক্ষে ফ্যান এবং কারেন্টের যে বিদ্যুতের আলো পাচ্ছে না, এই পরিষেবা যেন আমরা সঠিকভাবে পাই, সেটাই আমরা বলতে চাইছি। একদমই সর্বোচ্চ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, মালদার মানিকচক থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিদ্যুৎ বিভ্রাটের খবর, বিদ্যুৎ বিভ্রাটের খবর বারবার আমরা তুলে ধরছি, এবং এখনও সেই বিদ্যুতের সমস্যা রয়ে গিয়েছে। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ।